বন্ধুরা এমন একটা ব্যবস্থা হইছে যে এখন এরা সবাই ধরছে আজকে 30 ভাষ নাই আর আজকে মনে করেন যে আমি আপনাদের কাছে কোনো প্লগ দেব না আজকে দেব হলো এই যে এদের যে ঝামেলা করতেছেন আমার বড় মেয়ে আর ছেলেপেলে আছে সব এরা সবাই ধরছে এদের এদেরকে নিয়ে এরা আমার এই যা পাইছে আপনি খালি দেন কি করতেছে এই যে এই মধ্যে অর্ধেক মেকআপ করে ফেলছে কোন এই লোক কহা সে আতে গাইস দেখেন এই যে একটা পরিস্থিতি দেখেন আমার এমনি বলে মেকআপ করব কোন আমি কালো মানুষ যতই পাউডার দেব ফর্সা কেউ কোন তো নেই আরে কি করতেছ তোরা আল্লাহ আমি নিজে চিনতে পারতেছি না আমি এটা কি আমি আপনি একটু কন্তো এটা কি আমি রুকো যারা সবার করো বলা ধাক্কা বুকি নাই আল্লাহ ফর্সা লাগতেছে আমারে হ্যাঁ মেকআপ ম্যান অস্থির আছে আমি আপনাকে কি করবো দেখেন আই হাজি কি ঘষলেন আপনি গাইজ এখনো মেকআপ চলতেছে মেকআপটা এখনো শেষ হয়নি আর এই মেকআপটা শেষ হওয়ার পর দেখা যায় কি করা যায় জানেন আমি একটা শোয়ে গান গাইবো তো এই যে আমাদের গঙ্গারাম আছে না কিছু কি নাটকটা জানি গঙ্গারাম গঙ্গারাম ওই গঙ্গারাম আমি একটা গান গাই আমি এই গানটার একটু অভিনয় করব আপনি কিন্তু কমেন্টস করে বলবেন কেমন হয়েছে হ্যাঁ আরে কি হয়েছে ও গড়ি করতে গাইস গড়িও করতে হইব দেখাই দেবো না কি কি আছে এই যে আমার গড়ি চশমা করতে হইব আচ্ছা রাইট করে গাইস আমার একটা পুরো কানা মারা লাগছে দেখছেন আচ্ছা মাইক 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 এখন আমরা গঙ্গারাম যে সিরিয়াল চলে সেই সিরিয়ালের সেই গানটি আমরা এখন গাইব আর আমার মেয়েরা সবাই জোর করে ধরছে আব্বু এই গানটা গাইতেই হবে তো যাই হোক আপনাদের জন্য আজকে আমি রাত করে আমাকে দেখছি নি যে মেকআপ করছে ভাই একেবারে মেকআপে পুরো ভরে লাগছে তো এই অবস্থায় আপনাদের এই গানটা দেখাবো আপনারা দেখবেন মন দিয়া আমি গানটা প্লে করি हमने सोच रखा था मोहब्बत ना करेंगे हम किसी को दिल नहीं देंगे इसी में ना मरेंगे हम दिल गलती कर बैठा बोल हमारा क्या होगा बोल हमारा
जल्दी कर बैठा है, दिल जल्दी कर बैठा, बोल हमारा क्या होगा, बोल हमारा, हमारा बोल কষ্ট হলো, তারপর আপনাদের জন্য গানটি গেয়ে ফেললাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাইস দেখেন কি অবস্থা করছে, আমরা গান করছি, শুটিং করছিলাম, এই সময় পুরো একেবারে মনে করেন যে মাখায় ফেলছে। তুমি কি সাচ্ছ? ওফ ওফ, গুড গুড গুড। গাইস কি অবস্থা দেখেন, আমরা যখন ভিডিও করছি ঠিক সেই সময় ওস্তাদ দেখে পুরো মাখায় লাগছে, যা কর মতো না, পুরো মাখায় লাগছে, আপনারা দেখছেন তো পুরো মাখায় লাগছে। এই যে এদিকে আসেন, এদিকে আসেন গাইস, আজকে হ্যাপি নিউ ইয়ার পালন করছি, যেহেতু আমাদের বাইরে বের হওয়ার মতো কোনো বস্তু নেই, তাই আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করবো আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। গুড নাইট, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা আসলে এই ধরনের ভিডিও আমার আসলে কখনো করি না আমি, যে 31st night আর বছরের শেষ, নতুন বছরের শুরু, তাই আপনার বাড়ির ছেলে মেয়ে যারাই রয়েছে এবং তারা যেন বাইরে না যায়, বিশৃঙ্খলা এবং টেনশন যেন পরিবারকে না করতে হয় সেই দিকে আপনারা নজর রাখবেন এবং আপনার ছেলে মেয়েকে সময় দেওয়ার চেষ্টা করুন, তারা যেন আপনার প্রতি সহানুভূতিশীল হয় আর তার পরিবার এবং পরিবারের মানুষকে অনেকটাই ভালোবাসে। আমরা চাই এই ভালোবাসা সারাজীবন টিকে থাক, তাই বিভিন্ন আতশবাজি, মানুষ উড়ানো, এই সকল জিনিস থেকে আপনারা বিরত থাকবেন। আর সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে, একথা ওয়াটার ওয়ার্ল্ড বিডি চ্যানেল থেকে আমি সুজন মাহমুদ বিদায় নেব। আল্লাহ হাফেজ। Bye-bye.